ये टीवी हमारी जिंदगी को रंगीन बना देती है। फिर फुटबॉल। ओ तेरी भाभी रिमोट उठाने के चक्कर में कुछ गिरा देती है। अरे टीवी ब्लैक एंड व्हाइट। भौजी कलर आया। हां कलर। क्या हुआ टीवी को? तुमने तो कुछ किया। मैंने। भाभी उसे उठा। ये क्या? कलर वापस? जाके देखा चैंपियन डिटर्जेंट। उठाओ तो ब्लैक एंड व्हाइट, रखो तो कलर। उठाओ तो ब्लैक एंड व्हाइट, रखो तो कलर। तो क्या समझे? चैंपियन मतलब कलर। क्योंकि चैंपियन प्रीमियम डिटर्जेंट कपड़ों का रंग 3 गुना ज्यादा सुरक्षित रखता है और सॉफ्ट भी। चैंपियन 3X कलर प्रो। कलर का चैंपियन। বাবা টুটু হাত দে না বাবা। এটার ভিতরে কি আছে? কিছু নেই। তাহলে এটার থেকে গান বেরোয় কি করে? ম্যাজিক। ও মামা, ওটা আমায় দেবে? বড় হো তখন দেব। কত বড়? তোমার মতন বড়? আমার থেকেও বড়। নে এই দত্তদের কাঁচা জানাটা ভাঙিস না কিন্তু। যারা অন্ধ সবচেয়ে বেশি আর চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। আমাদের কিন্তু বয়স বাড়ছে। আমরা তো হজবড়া দেশে বাস করছি, বয়স ঘুরিয়ে দাও। তোমার না সবেতেই। কিরে রূপক, তোদের থিয়েটার কেমন চলছে? ওরা আমাদের নাটক বন্ধ করে দিয়েছে সুদীপদা। সে কি রে? এই ভয়টাই পাচ্ছিলাম। সব কিছু দিক থেকে, মানে সব দিক থেকে আমাদের ঘিরে ফেলতে চাইছে। সাবধানে থাকিস, কোনো প্রয়োজন হলে বলিস। এই কল্পনা, তুমি দুটো মেয়েকে গান শেখাতে পারবে? পারবো। পারবে? গুড, তাহলে কাল তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? নে তোর কথা বল, আমি এগোই।
মাকে তো কিছু বলনি? কি হলো? এবার যে যেতে হবে। কোথায়? ঠিকানা পেলে ঝড়ের কাছে রেখে যাব। আমাদের আবার দেখা হবে তো? আবার কোনো এক অশান্ত সময় দেখা হবে। মামা! হ্যাঁ, কি ব্যাপার টুটু? আরে তুই কোথা থেকে? ব্যাঙ্গালোর থেকে। কাল সকালে ঢুকেছি। বস বস, এই তো এইটাতে বসে। এখানে বসবি? হ্যাঁ বস বস। আমি অবাক হয়ে গেছি, ছোট কি হবো? মাত্রই বাসে ব্যথা বাড়ে কমে, বারণ শোনা না তো কোনো। সেই তুমি কেমন আছো বলো? 53 বছর বয়সে যেমন থাকা যায়। তা ব্যাঙ্গালোর থেকে কি আবার মানে যেতে হবে নাকি পাচ্ছু কি? না 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 না, ও কথা মুখে বলো না, উফ পাগলে যায়। আমার এই বইমেলা, গ্লোব, মেট্রো এসব ছেড়ে আমি ওই ধোসা ইডলির দেশে আর যেতে পারবো না। এখানে একটা অ্যাড এজেন্সিতে কথা হয়েছে, পরশু দিন ডেকেছে। মঙ্গলবার ন্যাট কিং কোল। একটু আগে এসে মোনালিসা শুনতে পারতিস। চা কফি কিছু খাবি? সে তো তোমাকেই বানাতে হবে। তার চেয়ে কিছুক্ষণ পরে আমি নিজে বানিয়ে নেব। ফাঁকা ফাঁকা লাগছে, দাশগুপ্তরা বাড়ি ছেড়ে দিয়েছে নাকি? হ্যাঁ, কিছু গোলমাল টোলমাল হচ্ছে এখন, সারাক্ষণ এই হচ্ছে। ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করছে, মোকদ্দমা হচ্ছে, যখন তখন ঝামেলা শুরু করে দিচ্ছে। কল্পনা মাসির কি হলো? হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? ওই হয় না, লোকে যেরকম হঠাৎ করে কল্পনা শক্তি হারিয়ে যায় সেরকমই কল্পনাও হারিয়ে গেছে। গ্রামফোনটা কোথাও দেখছি না, তুলে রেখেছো নাকি? তো রুনু চেয়েছিল, ওকে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছো? আশ্চর্য, রুনুদির এইসব ইন্টারেস্ট আবার কবে থেকে গজালো? হ্যাঁ, যখন আমাকে তো চাইলো তখন আমি অবাক হইনি তা নয়। রুনুদি চাইলো আর তুমি দিয়ে দিল। বর্তির মেয়ে তো, না দিয়ে কি করি বল? ঠিক আছে, মন খারাপ করতে হবে, চল তোকে কাল গণসূত্র দেখিয়ে নিয়ে আসি। Oh,
ভালো ভালো, কিন্তু এই গ্রামোফোনের যে দানাটা পাওয়া যেত না সেইটা। হ্যাঁ, কিন্তু সিডি ডিভিডিতে কতগুলো গান ধরে ভাবো। সেটা ঠিক, সিডি প্লেয়ারে তোলোতে আন্দ্রে মানকের প্যাসেঞ্জের ছবিটা দেখতে পেলাম, হ্যাঁ ভাবিনি কখন। আর ওই কি জানো, ড্রিমস 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 ড্রিমস, খোরা সামা ড্রিমস, ভাবতে পারিস আমি দেখিনি কখনো ছবিটা। জানো এই ডিটারজেন্টটা খুব ভালো। এটা আচ্ছা তুই ইউজ করেছিস? হ্যাঁ, এই চ্যাম্পিয়ন নামের সাথে খুব মিল, আমাদের ক্লায়েন্ট। ও ব, এখন আমাদেরকে অভিযান ছবিটা একবার দেখাবি? পরের রোববার হুজুরের সামনে হাজির হয়ে যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, কতদিন দেখিনি। তো কিরকম কাজ চলছে তোর? হ্যাঁ কি বলি বলো তো, ওই আমাদের অবস্থাটা এখন বিশম্বর রায়ের মতন, যখন তখন ঘোড়া থেকে উল্টে পড়ে যাওয়াটা চান্সেস বলে একদম। আসলে শিক্ষিত মানুষের বড্ড অভাব মামা, সব জায়গায় এক কনজিউমার্স আর ড্রাইভিং আউট দ্য কনোশিয়াস। বাবা শুরু হলো এক নতুন উৎপাত, জানিস তো, যখন তখন কি বলবে বলো, ঘোড়া চৈত্রে শীতের গান বাজাচ্ছে। আসলে এক ধরনের অসন্যায়, মানে একটা গোটা পৃথিবী জুড়ে অশ্লীলতা। অদ্ভুত আধার এক, কি হলো এই কবিতাটা? রূপক বলতো জানিস, তোর পক্ষে না তোর মনে থাকার কথা নয়, তুই তখন এইটুকু নি। সেই সময় তো আমি শুধু হা করে তোমার গ্রামোফোনটাকেই দেখতাম। তুই ওটা এখন ভুলতে পারিস না কি করে? রুনুদি বেঁচে দিল, বেঁচে দিল বেমালুম। না আমি মামা, এমনও তো নয় যে অর্থের অভাবে পড়ে বেঁচেছে, যা শুনি ওর বর তো ফ্রিজম্যান। আমার তোমার উপর রাগ, হ্যাঁ তোমার। কি করে তুমি রুনুদিকে ওর জীবনে কোনোদিন কোনো সূক্ষ্ম স্থূল স্থূল রুচিবোধ এই সিটি লাইটস দেখে, সিটি লাইটস দেখে কি করেছিল তোমার মনে নেই রিয়াকশনটা? কিরে রুনু, তো কিরকম লাগলো? দারুন মামু, আমি আরেকটা আইসক্রিম নেব। আরে না না না, আইসক্রিমের কথা বলছি না, সিটি লাইটস দূর পোকা পোকা। ও টুটু তোর? ইয়েস আই ক্যান সি নাও। সাড়ে দশটা ওদিকেই যাচ্ছি, খাওয়া হয়ে গেছে, তাহলে ওষুধটা খেয়ে নিও মনে করে রাখলাম। হ্যাঁ, আরে মহিম না কোথায় যাওয়াচ্ছে? ধর্মতলা কাজ আছে ওদিকে, একটা ভোর তো এসে গেল, কি মনে হচ্ছে? কিছুই মনে হচ্ছে না, হাওয়া কি বুঝছ, গরম চৈত্র মাসে শীতল হাওয়া বয় কি? তোমার পেট থেকে কথা বার করা, শিবের দাদুরও সাত দিনে। ফিলোসফি এক জিনিস, পলিটিক্স আরেক জিনিস, বোঝা গেল কি? কিরক্ষণ রক্ত আর টমেটো কেচাপ।
যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনও যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প বা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। কেমন আছো রূপক? কেমন থাকতে পারি বলো তো কল্পনা? আমার সে কল্পনা শক্তি হারিয়ে গেছে। আপনি বায়া না অতি বায়া, কোনটা মশাই? তবে আপনার চিত্রনাট্যে একটা পলিটিক্যাল আন্ডারটোন আছে, কিন্তু কয়েকটা বিষয় দর্শক কদর কি বুঝবে? যেমন? যেরকম ধরুন একই লোকের দুবার গুলি খাওয়ার ইয়েটা। দেখুন, ইয়েটা খুব সিম্পল, চরিত্রটা সিম্বলিক, মানে বিপ্লবের সঙ্গে রক্তের একটা সম্পর্ক। আর রক্ত যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে যায়, বিপ্লবও বয়ে যায় দেশ থেকে দেশান্তরে। তবে আপনার স্ক্রিপ্টে বেশ খানিকটা অ্যালেগরি আছে। বলতে পারেন, যেমন রূপকার কল্পনা। ওয়া ওয়া, এটা আবার কোথার থেকে জোটালেন? গ্র্যান্ডফাদার ক্লক টু গ্র্যান্ডসন ওয়াচ সবই পাবেন, কোনটা কখন দরকার লেগে যায় বলা কি যায়? তা বটে, আপনাদের যা কাজ। এই জায়গাটা বেশ শান্ত নিরিবিলি। ফার ফ্রম দ্য ম্যাডেনিং ক্রাউড। তুমি কি আবার চলে যাবে? যেতে হতে পারে। তাহলে আমায় সঙ্গে নিয়ে যাবে? তোমাকে? তুমি তো আমার মনের মন। আরে দূর হচ্ছে না, কাট। কি হলো? একটু ইমোশনাল, এটা একটা রোমান্টিক সিন হচ্ছে, মেয়েদের লজ্জা পাও নাকি? হ্যাঁ, যা দিনকাল পড়েছে ইমোশনাল কনস্টিপেশন হয়ে গেছে। ও মা, বাড়ি যাব। একটা সিগারেট ব্রেক দিন না প্রতিনদা। তোমার সিগারেট ব্রেক মানে তো? থাক, এখান থেকেই নাও, চলুন আমরা একটু ব্রেক নিয়ে নিই। চলুন। গ্রামোফোনটা পেলেন কোথায়? রণজিৎ রায় চৌধুরীর নাম শুনেছেন? বিজনেস ম্যাগনেট, ওনার পার্সোনাল কালেকশন থেকে এটা আনা। উফ, তুমি? ও মা, খিদে পেয়েছে। দাঁড়াও, যাচ্ছি, বেশি দূরে যেও না। কিন্তু তোমার সাথে ওর বেশ ভাব হয়েছে না? ওর কি নাম জানো? মানুষ, দাঁড়াও আমি ওকে একটু খাইয়ে আসি। বাবা, টুটু হাত দে না বাবা। ও মামা।
দেবে?